ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস, দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। তো আজকে ভিডিওতে থাকছে ট্রান্সফার রিলেটেড আপডেট নিয়ে। তো ভিডিওটা কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখবো। তো যারা আমার চ্যানেল নতুন আছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে কিন্তু একটা প্লেয়ারকে নিয়ে রিউমার বেরিয়েছে, তো যে প্লেয়ারটার নাম কিন্তু শোনা যাচ্ছে যে মোহনবাগানের সাথে কিন্তু লিঙ্ক আপ করানো হচ্ছে। তো তার নাম কিন্তু আলবার্টো রড্রিগেস, তো যিনি কিন্তু খেলছেন ইন্দোনেশিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব পার্সিভের হয়ে, আর তার সাথে কিন্তু কন্ট্রাক্ট 2025 সাল পর্যন্ত। আর ইন্দোনেশিয়ার মিডিয়ার তরফ দিয়ে জানানো হচ্ছে যে অ্যান্টোনিও রড্রিগেস, তিনি নাকি পার্সিভ ক্লাবের সাথে কন্ট্রাক্ট ছিন্ন করে মোহনবাগানের পথে নাকি আসছেন। তো এটা আমি জানি না কতটা সত্যি, বাট এটা কিন্তু আজকেই খবরটা পাওয়া গেছে। তো এই যে মিডিয়ার কথা যেটা বললাম, যে মিডিয়া কিন্তু আগে অনেক আপডেট দিয়েছে, সেই আপডেট কিন্তু সত্যি হয়েছিল। তো আর তার মার্কেট হলো কিন্তু 2.2 crore। তার যদি আমরা একটু প্রোফাইলটা দেখি, তো তিনি কিন্তু স্পেনের থার্ড ডিভিশন ক্লাবের খেলা কিন্তু অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারটা কিন্তু মোটমাট একটা এভারেজ প্লেয়ার। তো এখন দেখার বিষয় হলো যে এই যে লিঙ্ক আপটা যে করানো হচ্ছে, তাছাড়া কিন্তু অপর দিক দিয়ে মিডিয়ার তরফ দিয়েও জানানো হচ্ছে যে প্লেয়ারটা নাকি মোহনবাগানের পথে। তো সেটা কতটা সত্যি হবে সেটা কিন্তু সময় বলবে। তো টিল দেন এটাকে কিন্তু আমি রিউমারের পর্যায়ে রাখছি। তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও যে এই প্লেয়ারটা কি আগে মোহনবাগান আসবে কি না, দেখা যাক। তো একদিকে যেমন ইউরোকাপ দুর্দান্ত চলছে, অপরদিকে কিন্তু কোপা আমেরিকা কেন বাদ যাবে। তো কোপা আমেরিকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যেখানে কিন্তু আর্জেন্টিনা ফেস করেছিল চিলির সাথে। তো আমরা যদি একটু পিছনে দেখি, তো চিলির কাছে কিন্তু পরপর দুবার আর্জেন্টিনা হেরেছিল, সেমভাবে কিন্তু ট্রাইব্রেকারে হেরেছিল, মানে 2015-16 সালের কথাই বলছি। তো এই বছরে এই আজকে যে ম্যাচটা হয়েছে, সেকেন্ড ম্যাচ কিন্তু আর্জেন্টিনা চিলির সাথে ছিল, সেখানে কিন্তু 1-0 আর্জেন্টিনা ম্যাচটা জিতে যায়। তো অপরদিকে যদি আমরা চিলির কথা বলি, চিলি কিন্তু দুর্দান্ত অনেক কটা অ্যাটাক করেছিল, বাট তেমনভাবে কিন্তু গোলের মুখ খুলতে পারেন। গোলে কিন্তু এলিমানো মার্টিনেজ অনেক কটা ভালো ভালো সেভ দিয়েছে। আর অপরদিকে কিন্তু মেসি, তো তিনি কিন্তু একটা সুযোগ পেয়েছিলেন, বাট সেই বলটা কিন্তু কোথাও গিয়ে বাইরে লেগে বাইরে চলে যায়। আর্জেন্টিনা কিন্তু অনেক কটা সুযোগ তৈরি করেছে, শুধুমাত্র কিন্তু একটাই তারা সুযোগ ব্যবহার করে একটা গোল পেয়েছে। তো যাই হোক, দুই দলে কিন্তু দুর্দান্ত খেলেছে। তো ম্যাচের শেষে কিন্তু আর্জেন্টিনা পরপর দুখানা ম্যাচ জিতে আছে। তো সিডনি ডেকান এফসিতে খেলা প্লেয়ার আলভিরো গোমেজ, তো এই প্লেয়ারটা কিন্তু একসময় আইএসএলও খেলেছে, তারপরে কিন্তু তিনি সিডনি ডেকানের হয়ে খেলেছেন। তো এখন কিন্তু জামশেদপুর এফসি তো তাকে কিন্তু দলে নেওয়ার জন্য চেষ্টা করছে। তো এমনিতেও কিন্তু এই প্লেয়ারটার সাথে 2025 সাল পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট রয়েছে সিডনি ডেকানের। তো এবার একটু চলে আসি জনি কাকোর আপডেট নিয়ে। তো জনি কাকোকে নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হচ্ছে, তো আগে কি জনি কাকো মোহনবাগানে থাকবেন নাকি তিনি ছেড়ে দেবেন। তো এখানে কিন্তু আমি জানি না শিওরলি যে তিনি জনি কাকোকে ছাড়বেন কিনা, বাট আমরা দেখে এসেছি জনি কাকো যখন আমাদের এই কলকাতার ওয়েদারে খেলা, কিন্তু জনি কাকোর জন্য একটু কিন্তু কঠিন হয়েছে, কারণ তিনি যে দেশে থাকেন সেখানে ওয়েদারটা কিন্তু একটু আলাদা। তো আমাদের দেশে কিন্তু হিউমিড ওয়েদার, তো সেই জন্য কিন্তু তিনি ম্যাক্সিমাম ম্যাচ খেলতে পারেননি। তো এখন এখানে ম্যানেজমেন্ট কী ডিসিশন নিচ্ছে সেটা কিন্তু এখনও জানেনি, বাট যে ডিসিশন নেবে সেই ডিসিশন কিন্তু অবশ্যই একটা সঠিক নেবে। আর তার বিষয় হলো এই প্লেয়ারটাকে কি তারা ছেড়ে দেবে পুরোপুরি নাকি অন্য কিন্তু চিন্তাভাবনা করবে, দেখা যাক কী হয়। তো 27 বছর বয়সী রাইট ব্যাক, তো যার নাম কিন্তু হার্দিক ভাট, তো যিনি কিন্তু খেলতো মুম্বাই সিটি এফসিতে, তারপরে কিন্তু লোন দিলে তাকে রাজস্থান ইউনাইটেডে পাঠানো। তো তারপরে কিন্তু আবারও কিন্তু এই মুম্বাই সিটি এফসি চাইছে তার সাথে পারমানেন্ট ডিল করতে। বিদ্যাসাগর সিং, তো এই প্লেয়ারটার নাম কিন্তু আমরা সবাই শুনেছি। তো এই প্লেয়ারটা কিন্তু তো আই লিগে কিন্তু একটা গোল্ড মেশিন হিসাবে সবাই কিন্তু জানতো। তো তারপরে কিন্তু তিনি আইএসএলে যোগ দেন, তো তেমনভাবে কিন্তু তিনি গেম টাইম পাননি। তো এখন কিন্তু তিনি জয়েন করেছেন ইন্টার কাশিতে, আর অন্যদিকে ইন্টার কাশির প্লেয়ার মারিও মার্কোতো, এই তিনি কিন্তু লাস্ট সিজনে ইন্টার কাশিটাকে দুর্দান্ত কিছু গোল করেছেন। তো তার কিন্তু এই বছরের জুন মাসে কন্ট্র্যাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই প্লেয়ারটার আমরা কিন্তু যা শুনে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তো তারা নাকি একটা ইন্টারেস্ট দেখাচ্ছে। তো দেখা যাক মোহামেডান স্পোর্টিং ক্লাব এই প্লেয়ারটাকে নিতে পারে কি না। এফসি গোয়া কিন্তু আর্শদীপের সাথে আরও 2 বছরের কিন্তু কন্ট্র্যাক্ট বাড়িয়ে নিল, মানে 2026 সাল পর্যন্ত। এদিকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের তরফ থেকে কিন্তু একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হলো মায়াকান মুথুর, আর অন্যদিকে 26 বছর বয়সী জাপানিজ সেন্ট্রাল মিডফিল্ডার রেই তাকিসওয়াতে, এই প্লেয়ারটা কিন্তু
এক সময় কেরালা ব্লাস্টার্স খেলছিল, তো তারপরে কিন্তু তিনি জামশেদপুরে যোগ দেন। সুতরাং কিন্তু জামশেদপুর এফসি তার সাথে কিন্তু আরও 2 বছর কন্ট্রাক্ট বাড়িয়ে নিল। তো 28 বছর বয়সী রাইট উইংয়ের প্লেয়ার উদান্তা সিং, তো যার মার্কেট ভ্যালু কিন্তু 1.4 কোটি, তিনি কিন্তু কারেন্টলি এখন এফসি গোয়াতে আছে, আর তার সাথে কিন্তু কন্ট্রাক্ট এফসি গোয়া 2026 সাল পর্যন্ত। তো যা শোনা যাচ্ছে ওডিশা এফসি এই প্লেয়ারটার কিন্তু একটা ইন্টারেস্ট দেখাচ্ছে, তো কথাবার্তা চালাচ্ছে, দেখা যাক শেষমেশ কী হয়। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই, তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।